100 বছর পর আমাদের স্কুল কেমন হবে? নাম্বার 1 100 বছর পর স্কুলে টিচার না রোবট পড়াশোনা করাবে। নাম্বার 2 বইয়ের পরিবর্তে সকল ছাত্রকে গুগলের মাধ্যমে পড়াশোনা করতে হবে। নাম্বার 3 আর স্কুলেও বই না কম্পিউটার থাকবে। নাম্বার 4 ব্ল্যাক বোর্ডকেও সরিয়ে ফেলা হবে আর তার পরিবর্তে টাচ স্ক্রিন বোর্ডকে লাগানো হবে। নাম্বার 5 পরীক্ষার কোশ্চেন পেপারও সকলের জন্যই একই মতো হবে না, আলাদা আলাদা ছাত্রের স্কিলস আর ইন্টারেস্টের উপর সেট করা হবে। নাম্বার 6 স্কুলে অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসরুমে প্রবেশের আগে ফিঙ্গারপ্রিন্টস লাগাতে হবে, যে কোনো বন্ধু কারো অ্যাটেন্ডেন্স লাগাতে পারবে না। নাম্বার 7 স্কুলে সব জায়গায় ফ্যানের পরিবর্তে এসি লাগানো থাকবে আর এটিও একটি সাধারণ বিষয় হবে। নাম্বার 8 স্কুলে কোনো মজা করার ফলে গালি না, সরাসরি রোবট তার সিস্টেম থেকে প্রিন্সিপালকে আর আপনার পিতামাতাকে মেসেজ পাঠিয়ে দেবে। নাম্বার 9 পরীক্ষার সময়ও কড়া নজর রাখার জন্য টিচারের পরিবর্তে রোবটকে রাখা হবে, যার সামনে চিটিং করাও অনেকটাই মুশকিল হয়ে পড়বে।